লালমনির হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একাডেমিক সেশন উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেশনের উদ্বোধন করেন। এর আগে তিনি গাংচিল রেসিডেন্সিয়াল ভবন উদ্বোধন করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন। এ অনুষ্ঠানে বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, লালমনিরহাট জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নাগরিকগণ উপস্থিত ছিলেন।